আপনারাই শহরের মালিক, আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে চাই। কোনো মিথ্যা, কোনো অনিয়মে, কোনো ধরনের ধোঁকাবাজির মধ্যে যেন আমার এবং আমার এই শহরের আমার মা জায়দা খাতুন, যাকে আল্লাহ এখানে পাঠিয়েছে, জায়দা খাতুনকে আল্লাহ পাঠিয়েছে, যদি মনে করেন কেউ ক্ষতি করবেন, আল্লাহর আরশ কেঁপে যাবে, আল্লাহর আরশ কেঁপে যাবে। একজন নারীকে যদি কোনোভাবে ছোট করার চেষ্টা করেন, আর যদি নারী সমাজকে যদি আপনারা কোনো ধরনের ছোট করেন, তাহলে আমি তার সন্তান হিসেবে বলছি, রক্ত দিব, জীবন দিব, তাহ মুনাফেক বেঈমানদেরকে এই শহরে ঢুকতে দিব না। দীর্ঘ 21 মাস চুপ করেছিলাম, মা সন্তান কান্দা করেছি, আল্লাহর ঘরে গিয়েছি, বলেছি আল্লাহ তুমি আমাদেরকে নিয়ে যাও, কিন্তু আমার এই শহরের মানুষের ক্ষতি করো না। কিন্তু এই মুনাফেক, এই বেঈমানরা এই শহরে লুটপাট করেছে, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে এই শহরকে পঙ্গু বানিয়ে দিয়ে গেছে। এই শহরের মানুষ আজকে হাত পাতার মতন অবস্থা হয়ে গেছে, ময়লা আবর্জনায় শহর গেড়ে গেছে। কথা বললে আমার হয়তো বা মামলা দিবেন, জেল খাটাবেন, তাতে কিচ্ছু আসে যায় না। এটা আমার জীবন, দ্বিতীয় জীবন। আমার মার এবং মেয়রের এবং সিটি কর্পোরেশন কল্যাণ হবে কিছু লোক, কিছু বেঈমানরা, মির্জাফর যেমন জন্ম নিয়েছিল সিরাজদৌল্লার সময়, সিরাজদৌল্লা যখন এই ভারতবর্ষ যখন শাসন করতেছিল, তারই কিছু পাশের লোক থেকে সিরাজদৌল্লাকে যেভাবে হত্যা করেছিল এবং এই ভারতবর্ষকে ক্ষতি করেছিল, ঠিক স্বাধীনের পরে বঙ্গবন্ধু যখন এই দেশকে সুন্দরভাবে সাজাতে ছিল, তখন বুস্তাদ চক্ররা যেভাবে বঙ্গবন্ধুকে তছনছ করতে করেছে এবং এই দেশের মানুষকে যেভাবে তছনছ করেছে, ঠিক একই কায়দায় আমাদের এই গাজীপুরের মানুষের, লক্ষ লক্ষ মানুষের উন্নয়ন, এই লক্ষ লক্ষ যুবক নারী পুরুষ সবার মিলনমেলাকে ধ্বংস করার জন্য তারা নীল নকশা সাজিয়ে সিটি কর্পোরেশন লুটপাট করার জন্য আমাকে এবং আমার পরিবারকে নিয়ে ধরনের মিথ্যা অপপ্রচার এবং আমাদের কিছু কাউন্সিলরের গায়ে এবং আমাদের কিছু নেতৃবৃন্দর গায়ে হাত তুলেছেন। ছাত্র জীবন পরিবারের কাজ না করে দলের সংগঠনের জন্য কাজ করেছি, এই সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায় সেই কাজটি করেছি। কিন্তু কিছু বেঈমান এবং এই সিটি কর্পোরেশন লুটপাট করার জন্য তারা আমার উপরে ঝাঁপিয়ে পড়েছে। প্রথম তারা চেয়েছিল আমাকে হত্যা করতে, দ্বিতীয়বার চেয়েছিল আমাকে বিষ দিতে। আপনারা আমার জন্য, আমার মার জন্য লক্ষ লক্ষ ভোট দিয়ে মেয়রের দায়িত্বটা দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী শপথ মাকে নিয়েছেন, শপথের পর আজকে আনুষ্ঠানিকভাবে আমার মা দায়িত্ব নিতে যাচ্ছেন। এই শহরের 40 লক্ষ লোক, 12 লক্ষ ভোটার, তাদের দায়িত্বটা একটা কঠিন দায়িত্ব। আমার মা কোন পরিস্থিতিতে কেন এখানে আসছে আপনারা এই শহরবাসী সবাই জানেন। আজকে আমি আল্লাহর কাছে দোয়া চাই, আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই প্রিয় জন্মভূমি দিয়ে গেছেন, তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন, সারা পৃথিবীর সাথে তাল মিলিয়ে আমাদের দেশটা পরিচালনা করছেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্নর প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, কারণ আমাদের এই গাজীপুর সিটি কর্পোরেশন যেগুলো ইউনিয়ন পরিষদ ছিল, পৌরসভা ছিল, সেইগুলোকে উনি একত্রিত করে সিটি কর্পোরেশন বানিয়েছেন। এর জন্য 40 লক্ষ মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করছেন, আমার মাকে এই নগরের মানুষ, লক্ষ লক্ষ মানুষ ভোট দিয়েছে। এটা আমার জীবনের দ্বিতীয় জীবন আমি পেয়েছি। মানুষকে মেরে ফেললে যখন মানুষ, সেই মানুষ আবার আল্লাহর অলিকিকভাবে জীবিত হয়। আমাকে এখানে ঘটনা দিয়ে আমাকে মৃত্যুবরণ করিয়ে দিয়েছিল। রাষ্ট্র এবং সংবিধান অনুযায়ী রাষ্ট্রের মালিক জনগণ, সে জনগণের প্রতিনিধি হচ্ছে আমাদের মা জায়দা খাতুন। তার পাশাপাশি 76 জন কাউন্সিলরকে জনগণ সরাসরি ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করেছে। সরাসরি নির্বাচিত মাধ্যমে আমাদের 76 জন কাউন্সিলর নারী পুরুষ এখানে উপস্থিত এবং নির্বাচিত হয়েছেন। আমার মার জন্য এবং কাউন্সিলরদের জন্য আমি সবার কাছে দোয়া চাই এবং সহযোগিতা চাই, কারণ এই শহর আপনাদের মালিকদের পক্ষে জনপ্রতিনিধি হিসাবে আমার মা জায়দা খাতুন মেয়র এবং আমাদের সম্মানিত কাউন্সিলররা এবং তাদের পরিবার, এবং আমি বলেছি আমাদের মধ্যে একটা বন্ধুত্ব থাকবে, আমাদের সাবেক এবং বর্তমান যারা সাবেক কাজ করে গেছেন তাদেরকে ধন্যবাদ, তারা যেন আমাদের নির্বাচিত কাউন্সিলরদেরকে সহযোগিতা করে, সেজন্য তাদেরকে আমি সহযোগিতার জন্য আজকে দাওয়াত করেছি। তাদের পরিবারকে সম্মানিত করার জন্য আমরা কিছু গিফট এনেছি,
আজকে পরিবেশ পেলে তাদেরকে দিব না হলে বাসায় পৌঁছে দিব গরম ভিতরে প্রচুর বাহিরে লক্ষ লক্ষ লোক এই শহরের মানুষ আজকে আমার মাকে এবং তাদের মেয়রকে দেখার জন্য এবং তার কণ্ঠ শোনার জন্য অনুভূতির জায়গা থেকে তারা এই লক্ষ লক্ষ মানুষ এই শহরের চারদিকে আসছে আমার মার এবং মেয়রের এবং সিটি কর্পোরেশন কল্যাণ হবে কিছু লোক কিছু বেঈমানরা মির্জাফর যেমন জন্ম নিয়েছিল সিরাজদৌল্লার সময় সিরাজদৌল্লা যখন এই ভারতবর্ষ যখন শাসন করতেছিল তারই কিছু পাশের লোক থেকে সিরাজদৌল্লাকে যেভাবে হত্যা করেছিল এবং এই ভারতবর্ষকে ক্ষতি করেছিল ঠিক স্বাধীনের পরে বঙ্গবন্ধু যখন এই দেশকে সুন্দরভাবে সাজাতেছিল তখন বুস্তাদ চক্ররা যেভাবে বঙ্গবন্ধুকে তছনছ করেছে এবং এই দেশের মানুষকে যেভাবে তছনছ করেছে ঠিক একই কায়দায় আমাদের এই গাজীপুরের মানুষের লক্ষ লক্ষ মানুষের উন্নয়ন এই লক্ষ লক্ষ যুবক নারী পুরুষ সবার মিলন মেলাকে ধ্বংস করার জন্য তারা নীল নকশা সাজিয়ে সিটি কর্পোরেশন লুটপাট করার জন্য আমাকে এবং আমার পরিবারকে নিয়ে ধরনের মিথ্যা অপপ্রচার এবং আমাদের কিছু কাউন্সিলরের গায়ে এবং আমাদের কিছু নেতৃবৃন্দর গায়ে হাত তুলেছেন শহরের মেয়র হচ্ছে সকলের ভোট আপনার এক পক্ষে দিতে পারেন যখন মেয়র এবং কাউন্সিলর হয়ে যায় তারা সব পক্ষের সবার কাজটা করে দিবেন মেয়র এবং কাউন্সিলের দায়িত্ব সেই হিসাবে আমার ক্ষতি করে আমাকে তারা চেয়েছিল বিভিন্ন মামলা দেওয়ার জন্য আমি আজকে বলি এই 21 মাসের মধ্যে আমার বিরুদ্ধে কোনো মামলা দিতে পারে নাই সর্বোচ্চ আদালত হাইকোর্ট আমার যে মেয়র পদ বৈধ ছিল আমাকে যে রাতের অন্ধকারে একদিনে 5টা চিঠি করে আমাকে মেয়রের পদ থেকে বাতিল করা হয়েছে পৃথিবীর কোন আইনে কোন নিয়মে একজন জনপ্রতিনিধিকে এইভাবে সরানো যায় আমরা জানি আমাদের এই আবেগের দেশ আমাদের গাজীপুর বঙ্গদাস তাজউদ্দিন এখানে থেকে জীবন দিয়েছেন শহীদ মইজুদ্দিনও জীবন দিয়েছেন আহসুল্লাহ মাস্টার এখানে জীবন দিয়েছেন মানুষ এখানে আমাকে অনেক বক্তারা বলেছেন আমার মাকে আবেগে ভোট দিয়েছে আমি বলছি না আমার মাকে আবেগ এবং আদর্শের জায়গায় গাজীপুরের মানুষের যে আদর্শ আছে সেই জায়গায় আমার মাকে ভোট দিয়েছে জন্মের পর থেকে মা আমাদের আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর মাননীয় প্রধানমন্ত্রী কথা শিখিয়েছেন ছাত্র জীবন পরিবারের কাজ না করে দলের সংগঠনের জন্য কাজ করেছি এই সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায় সেই কাজটি করেছি কিন্তু কিছু বেঈমান এবং এই সিটি কর্পোরেশন লুটপাট করার জন্য তারা আমার উপরে ঝাঁপিয়ে পড়েছে প্রথম তারা চেয়েছিল আমাকে হত্যা করতে দ্বিতীয়বার চেয়েছিল আমাকে বিষ দিতে তৃতীয় পন্থায় তারা অডিও বানিয়ে বিভিন্ন ক্যাসেট বানিয়ে আমি যখন দেশের বাইরে তখন এই কাজটি করেছি আপনারা দেখেছেন এই বর্ষেরও ভোট করা ভোট বড় কঠিন জায়গার মধ্যে চলে গিয়েছিল আমাদের কাউন্সিলরদেরকে অন্যদেরকে ডিক্লারেশন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল আমাদের এই কাউন্সিলররা প্রত্যেক বাসা বাড়িতে গিয়ে ভোট চেয়েছে মানুষের কাজ করে দেবে কিন্তু কিছু লোক কন্ট্রাক্ট নিয়েছিল যে কোনো লোক তাদের হইলেই তারা পাশ করিয়ে দিবে কিন্তু গাজীপুরের জনগণ সেটা হতে দেয় নাই এটা আহসুল্লাহ মাস্টার মরার পরও কিন্তু হতে দেয় নাই 2013 তো দেয় নাই 2018 তো দেয় নাই 2023ও কিন্তু দেয় নাই আপনারা যেমন ইসলামকে ধ্বংস করতে চেয়েছিলেন ঠিক আমাদের যেমন স্বাধীনতাকে ধ্বংস করতে চেয়েছিলেন আমাদের এই ভারতবর্ষকে যেভাবে ধ্বংস করার নীল নকশা তৈরি হয়েছিল আমাদের এই প্রিয় জন্মভূমি এই গাজীপুরকে ধ্বংস করার জন্য আপনারা সব কিছু করেছিলেন আজকে আমার মা এই শহরের মেয়র জনগণ যদি রাষ্ট্রের মালিক হয় তাহলে আমার মা মালিকের পক্ষের 1 নম্বর প্রতিনিধি আমার মা জনসভা করবে আমার মা আসবে বাদায় বাদায় লোক রাস্তায় রাস্তায় নিষেধ করে দেওয়া হয়েছে আমার মা মাঠে জনসভা করবে সেটা তাদের খুব খুশি লাগে নাই আমি বলেছি জায়দা খাতুন এবং কাউন্সিলর এবং এলাকার ধর্মবান মুসলমানরা যেখানে দাঁড়াবে সেইটাই জনসভা হবে সেটা আজকে প্রমাণ আজকে গাজীপুর জয়দেবপুর লক্ষ লক্ষ লোক হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন এবং মেয়র কাউন্সিলরকে সম্বর্ধনা দিতে এবং তাদেরকে দায়িত্ব দেওয়ার জন্য যারা লুটপাট করে আজকে আমেরিকা সেটেল হয়েছেন যারা এই শহরের মানুষকে ধ্বংস করেছেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সহযোগিতায় হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট কিনে দিয়েছিলাম বলেছিলাম আমাদের এই গ্রামকে শহর করতে হবে এই গাজীপুরের প্রত্যেকটি নাগরিক
তারা যেন তাদের ইনকাম করে খেতে পারে, সন্তানদের যেন চাকরি এবং ব্যবসা করতে পারে, তাদের জীবন মান যেন উন্নয়ন হয়। ঢাকার পাশে আমাদের বিকল্প একটি শহর যেন হয় যেখানে যানজট থাকবে না, যেখানে মানুষের মধ্যে নেশাগ্রস্ত আমাদের সন্তানরা হবে না, যে জায়গায় নারী পুরুষ সবাই কাজ করে খেতে পারবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের এই দুই বছরে আমাকে অন্তত 50 বছর পিছনে ফালিয়ে দিয়েছে। আমাদের এই জয়দেবপুর থেকে টঙ্গী পর্যন্ত আমাদের মাত্র একটা সরকারি রাস্তা, পাশের রাস্তাগুলো সবই আমাদের ব্যক্তি মালিকানা জায়গা, প্রায় 800 কিলোমিটারের রাস্তা আমি দুই পক্ষের কাছ থেকে চেয়ে চেয়ে নিয়ে, যেটা সরকার যদি একবার করতো তাহলে 72,000 কোটি টাকা দিতে হইতো, সেখানে আমাদের সিটি কর্পোরেশন 1 টাকা আজ পর্যন্ত কিন্তু পায় নাই। কিন্তু বড় মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, বলেছে আমি নাকি টাকা ইন আত্মসাত করেছি। আত্মসাত করি তাহলে এই 21 মাসে সে আত্মসাতের বিচার কেন করলেন না? মানুষ অনেক সময় পক্ষে থাকে, অনেক সময় বিপক্ষে থাকে। এই যে মানুষ তার জায়গা দিয়েছে, জমি দিয়েছে, শহর বানানোর জন্য শহর করেছে, আজকে সরকারি কর্মকর্তাদেরকে বলি এই এলাকার মানুষের সম্পদ দিয়ে আপনাদেরকে রাস্তা দিয়েছে, আপনারা যারা সরকারি কর্মকর্তারা আছেন এই রাস্তা দিয়ে আপনাদের গাড়ি যায়, যারা এই জনগণ রাস্তা দিয়েছে এই রাস্তার জায়গা দিয়ে কিন্তু আপনাদের গাড়ি যায়, সেই হিসাবে এলাকার মানুষকে সম্মান দিবেন। সরকারি চাকরি করেন, সরকারি আপনারা চাকর, যখন মালিক থাকে তখন মালিক বলা হয়, আপনারা এখানে কাজ করবেন আমরা সবাইকে স্বাগত জানাবো, কিন্তু নির্বাচনের মতো নিরহ অপরাধ নিরহ মানুষরা আর অ্যারেস্ট করেন না, দয়া করে এই কাজটা করেন না। এই শহরের মানুষ এবং এই শহরের যারা 800 কিলোমিটার করা রাস্তা জায়গা দিয়েছে, আজকে তাদের রাস্তার মধ্যে দাঁড়াতে দেন না। যদি পারেন প্রশাসনের লোকেরা 1 কিলো রাস্তা করে দিয়েছেন। এই বাউলের স্টেট, বাউলের রাজার প্রায় 35,000 একরের মতন কম বেশি জায়গা ছিল, এই জায়গাগুলা লুটপাট করেছেন আপনারা। যারা ডিসি অফিসও ছিলেন, আজকে আমাদের কবরের স্থান নাই, মাঠ নাই, পার্ক নাই। আমাদের বাউলের রাজা 30 থেকে 35,000 একর সম্পত্তি রাখা গেছিল, আপনারা এখানে টাই পরা ভদ্রলোকরা এসে সেই জায়গা লুটপাট করছেন। কথা বললে আমার হয়তো বা মামলা দিবেন, জেল খাটাবেন, তাতে কিচ্ছু আসে যায় না। এটা আমার জীবন, দ্বিতীয় জীবন। বাউলের স্টেটের জায়গাগুলো যারা যারা বিক্রি করে গেছেন, আর নিজেদের আত্মীয় স্বজন সারা বাংলাদেশে তাদেরকে আঙ্গুল ফুলে কটাগাছ করে গেছেন, আর বাউলের মেয়র, বাউলের কাউন্সিলররা তারা জায়গা পায় না মিটিং করার, জায়গা পায় না মিটিং করার। আপনারা এই দেশের নাগরিক, আপনাদেরও তো কোনো বাপ মা আছে, পরিবার আছে, আপনারা তো সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আসছেন, কিন্তু গাজীপুরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে এখানে ডিগ্রি দিয়েছে, ডিগ্রি নিয়েছে। সেজন্য বলবো আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলর এবং মেয়রদেরকে আপনারা সহযোগিতা করেন, প্রশাসনের লোক যারা এখানে ভালো লোক আছেন তাদেরকে অবশ্যই আমরা নগরবাসী সহযোগিতা করব। এবং আরেকটা বলি, আমাদের এই পল্লী বিদ্যুৎ জিএম সহ এখানে অনেক লুটপাট হয়েছে, আমাদের বিদ্যুৎ সেক্টরে মাননীয় প্রধানমন্ত্রী এটা সহযোগিতা করে দিয়ে গেছেন, আমাদের সকলের যেন বিদ্যুৎটা পৌঁছে, কোনো নাগরিককে যেন কোনোভাবে হয়রানি না করা হয়। এবং আমার মা জায়দা খাতুন আমাকে বলেছে আমাদের এই সিটি কর্পোরেশনে 24 ঘন্টার মধ্যে যে কোনো লোক সেবা নিতে আসবেন তার সেবাটা সাথে সাথে দিয়ে দিবে। কর্মচারীরা কর্মকর্তারা তারা উচ্চ শিক্ষিত এখানে আসছেন, আমরা দয়া করে বলবো আমাদের নাগরিকরা যে কোনো দিন কোনো সময় বলে না সিটি কর্পোরেশন গিয়েছিলাম তারা সহযোগিতা করে নাই, কারণ এই সিটি কর্পোরেশনের নাগরিকের এই বেতন দিয়ে আপনাদের অর্থ দিয়ে আর ট্যাক্স দিয়ে আপনাদের বেতন হয়। আমাদের এই শহর, এই লক্ষ লক্ষ মতের মানুষের মতের বাইরে গিয়া যদি ভবিষ্যৎ কেউ রাজনীতি করতে চান, কোনো জনপ্রতিনিধি হতে চান, তাহলে এটা মগের রাজ্যে বাস করলেন। আমাদের গাজীপুর 1 থেকে 5টি আসনে আমরা সার্বিকভাবে সহযোগিতা করবো, আমাদের জন্য পার্লামেন্ট মেম্বাররা আসেন। কিন্তু এও বলে দেয় যারা জনগণের ভোট নিয়ে জনগণকে কষ্ট দেন বা কষ্ট দিয়েছেন তারা সাবধান হয়ে যান, তারা সাবধান হয়ে যান। অনেক কষ্ট করেছি, অনেক চোখের পানি ফেলেছি, আর চোখের পানি ফেলাতে চাই না। আমাদের এই যুব সমাজ তরুণদেরকে নিয়ে আমাদের প্রতি বছর প্রতিদিন কারা কী কী কর্ম করেছেন আমি মন্ত্রণালয়তে সেই ডকুমেন্ট এনে আমাদের এই প্রত্যেক ওয়ার্ড ভিত্তিক সেইগুলো প্রচার করব। যারা ভালো কাজ করেছেন তাদের জন্য জীবন বাজি রেখে আবার ভোট চাইব, আর যারা এই শহরের মানুষের জন্য ক্ষতি করেছেন জীবন বাজি রেখে
এই খারাপ মানুষটা যেন আবার নির্বাচিত না হতে পারেন। এটা পার্লামেন্ট মেম্বার, মেয়র, কাউন্সিলর যে জায়গায় থাকুক, আজকে আমি মেয়র না, আমার মা এখানে মেয়র, আমি মার সন্তান। সিটি কর্পোরেশনে যদি কোনো অনিয়ম হয় তার সন্তান হিসেবে আমি সেটা প্রতিবাদ করব, কারণ এই শহর সবার, এই শহর ছোট বড় সকলের এই শহর, এই শহরকে সবাই সম্মান দিয়ে চলবে। যারা যেই পেশা করে যেই কাজ করে তাকে আমরা সম্মানিত করব। তারপর আমাদের ধর্মীয় নেতারা আছেন, আমাদের শিক্ষকরা আছেন, ব্যবসায়ীরা আছেন, বিভিন্ন পেশার শ্রমিকরা এখানে আছেন, 24 লক্ষ গার্মেন্টসের ওয়ার্কার আছেন, গার্মেন্টসের মালিকরা আছেন, নারী পুরুষরা আছেন, সকলে আছেন। আমাদের সর্বোচ্চ জায়গা জনপ্রতিনিধি স্থানটি আছে, এই জনপ্রতিনিধিরা আপনাদের যে সার্বিক সহযোগিতা করে তাদের পাশে থেকে আমরা সুন্দর একটি পরিকল্পিত নগর করার জন্য যা যা প্রয়োজন সব কিছু করব। কারণ আমাদের এই গাজীপুর থেকে হাজার হাজার গার্মেন্টস, লক্ষ লক্ষ ওয়ার্কারের মাধ্যমে দেশের বাহির থেকে ডলার আসে, যেটা দিয়ে আজকে আমাদের বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভালো আছে। সেই জন্য আমরা বলতে চাই, আমরা যার গার্মেন্টস সেক্টরে ঐক্য করে দিয়েছি, মালিক শ্রমিক যদি কোনো লোক, প্রশাসনের কোনো লোক এখানে হস্তান্তর করেন, অন্ধকারে টাকা কামানোর জন্য এসে থাকেন, দয়া করে সাবধান হয়ে যান, এই লক্ষ লক্ষ জনগণ আপনাদের ছাড়বে না। আমরা আমাদের শহর সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা নিয়ে এখানে পরিকল্পিত একটি নগর করব, সরকারের প্রত্যেকটি সেক্টরকে আমরা সহযোগিতা করব। যারা ভালো অফিসার আছেন তারা থাকবেন, আমাদের এলাকার মানুষ অত্যন্ত আপ্যায়ন প্রিয়, সকল প্রশাসনকে তারা সহযোগিতা করে, এবং প্রশাসনের প্রতি একটা অনুরোধ রাখবো, আজকে আমাদের হাইস্কুলের এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা নেশায় জড়িত হয়ে গেছে, দয়া করে আল্লাহর রাস্তে এই নেশা নিয়ন্ত্রণ করার জন্য জনপ্রতিনিধিরা পারে না, তারা আলোচনা করতে পারে। প্রশাসনের যারা দায়িত্ব আছেন, দয়া করে কোন পাড়ায় কোন মহল্লায় কারা কারা এই নেশা বেচা কিনা করে অন্তত তাদের আপনারা এরেস্ট করেন অথবা সমাধান করেন, কারণ ওই নেশার লেগে জিহাদ করবেন, নেশা প্রত্যেক বাড়িতে খাবে, বেচা কিনা হবে, এটা হলে আমাদের পরবর্তী প্রজন্ম ধ্বংস হবে। আপনাদের কাছে সেই অনুরোধটা রাখবো, দয়া করে আপনারা এই সহযোগিতাটা করবেন। আমাদের শহর, আমরা সকলকে নিয়ে এখানে বসবাস করব। আমার মা বলেছে আমরা আমাদের ক্ষতি করেছেন, কোনো কষ্ট নাই, কিন্তু এই শহরের মানুষ আর কষ্ট দিয়ে না। একটা রোড জয়দেবপুর থেকে উত্তরা আজকে 11 বছর ধরে করছেন, বোঝা উচিত মানুষের বাসা বাড়িতে অন্তত একটা 20 ফিট রাস্তা লাগে, আজকে আমাদের ওই রাস্তার নিচে মাত্র 26 ফিট হয়েছে। যারা যোগ্যতা নিয়ে বড় বড় পদ নিয়া সেটা মন্ত্রণালয়ের সাথে কথা বলতে পারেন না, মিটিং ডাকতে পারেন না, জনগণের ভাষাটা বুঝেন না, দয়া করে আজকের দিনের পরে ভাষাটা বুঝেন, নাহলে আপনাদের সন্তান, আপনাদের নাতিপুতিরা লাইভ করে ভিডিও করে দেখাইবো রাস্তা কিভাবে করতে হয়, রাস্তা কিভাবে করতে হয়। এই শহরের যেহেতু একটি নতুন শহর, একটা শহর করতে গেলে 15 থেকে 20 বছর লাগে, তার মধ্যে এখানে 2 বছর আমাদেরকে পঙ্গু করে দিয়েছে। সেই হিসাবে আমি বলবো সকল কাউন্সিলর অফিসে যেন সবাই যোগাযোগ করে সবার সহযোগিতায় এখানে একটা নতুন পরিকল্পিত শহর করতে চাই। আমাদের এখানে এক্সট্রা 2600 মসজিদ মাদ্রাসা এবং 500 মতন মাদ্রাসা, 3100 প্রতিষ্ঠান আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে, 1100 মতন স্কুল তারা আমাদের সার্বিকভাবে সহযোগিতা করে, 2800 মতন গার্মেন্টস প্রতিষ্ঠান তারা আমাদের সার্বিকভাবে সহযোগিতা করে, নারী পুরুষ আমাদের এখানে সবাই সার্বিকভাবে সহযোগিতা করে। এই শহর যেখানে মাকে ভোট দিতে পারে, যেই শহর কাউন্সিলর বানাতে পারে, যেই শহর একজন নারীকে তার মর্যাদা দিতে পারে, সেই শহরে জোর হুমকি ধুমকি অন্য কোনো পথ অবলম্বন করে কোনো লাভ হবে না। দীর্ঘ 21 মাস চুপ করেছিলাম, মা সন্তান কান্দা করেছি, আল্লাহর ঘরে গিয়েছি, বলেছি আল্লাহ তুমি আমাদেরকে নিয়ে যাও, কিন্তু আমার এই শহরের মানুষের ক্ষতি করো না। কিন্তু এই মুনাফেক, এই বেঈমানরা এই শহরে লুটপাট করেছে, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে এই শহরকে পঙ্গু বানিয়ে দিয়ে গেছে। এই শহরের মানুষ আজকে হাত পাতার মতন অবস্থা হয়ে গেছে, ময়লা আবর্জনায় শহর গেড়ে গেছে। আমি একটা ময়লার জন্য চাইনিজ প্রতিনিধিরা আসছে, তাদের সাথে চায়না এবং আমাদের সরকারের সাথে চুক্তি করেছি, মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে, কিন্তু এই 22 পাশে এখানে ফাইলটা উঠাতে দিল না। আমাদের বলেছে আমাদের খালগিলা, ড্রেনগিলা, আমাদের মাঠগিলা, পার্কগিলা যে কোনো মূল্যে করার জন্য প্রত্যেকের বাসায় বাসায় দরজায় দরজায় আমি গিয়েছি, দিনে গিয়েছি, রাতের অন্ধকারে গিয়েছি, বলেছি অন্তত শহরকে সহযোগিতা করেন। প্রত্যেকের বাসায় বাসায় আমি গিয়েছি প্রকাশ্যে এবং গোপনে, বারবার অনুরোধ করেছিলাম শহরের ক্ষতি করেন না, দরকার হলে আমাকে জেলে দিয়ে দেন, কোনো সমস্যা নাই, কিন্তু তারা কোনোভাবে এই কথাটা শুনল না। আপনারা দেখেছেন সর্বোচ্চ আদালত আমাকে রায় দেওয়ার পরও তারা মুখ খুলল না। আমার নির্বাচনে আমি টেস্ট করেছিলাম,
আমার কাগজটা আপনারা ঠিক রাখেন কিনা সেটাও রাখতে দিলেন না। আমি বলেছিলাম আমাকে জনপ্রতিনিধি 5 বছরের জন্য বানানো হয়েছিল, 70-এ যখন ভোট দিয়েছিল তখন এই জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা হয় নাই। তারপরে 71 আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে জনগণের গণতন্ত্র রক্ষা করা হয়েছে। এই জায়গায় যদি আপনারা বলেন উন্নয়ন কর্তৃপক্ষ করছেন, কাউন্সিলরদেরকে কাজ করতে দিবেন না, মেয়রদেরকে কাজ করতে দিবেন না, সোলা কলা দিয়া বাদ পাইছেন না, কারণ পিছনায় যাইব। আমরা সবাইকে সহযোগিতা করতে চাই, সরকারের সকল ডিপার্টমেন্ট, এখানে কাউন্সিলররা জনপ্রতিনিধি হচ্ছে, অবশ্যই তাদের একটা মতামত দিবেন। আমাদের শহর, আমাদের এই ভূমির মালিক সবাই, আমাদের স্থানীয় মানুষের এই ভূমির সবাই, সিটি কর্পোরেশন এবং ভূমির মালিক যারা আছে তাদের পারমিশন ছাড়া অন্য কোনো কাজ হবে না। সিটি কর্পোরেশনের নিয়ম আইন যা আছে, আপনারা কর্মকর্তারা কর্মচারীরা আছেন, আপনাদের নিয়ম অনুযায়ী আপনারা চলবেন, কিন্তু সিটি কর্পোরেশনের কাজে কেউ হস্তান্তর করতে আসবেন না। সাংবিধানিক হিসাবে তারা জনপ্রতিনিধি, সেই হিসাবে তাদেরকে আমরা সহযোগিতা করব। যারা অন্যান্য কিছু হয়েছেন, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, মাননীয় সংসদ সদস্যরা আছেন, আওয়ামী লীগ এবং অন্যান্য সংগঠনের রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আছেন, এবং সরকারি যেসব ডিপার্টমেন্ট আছে কর্তৃপক্ষ সহ, আমরা সবার কাছে সহযোগিতা চাইব এবং সবার সহযোগিতা নিয়ে এখানে একটি পরিকল্পিত নগর করব। সেই হিসাবে সবার সহযোগিতা নিয়ে পরিকল্পিত নগর করতে চাই, আপনাদের সবার কাছে সার্বিক সহযোগিতা চাই। আজকে যেহেতু মা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিচ্ছে এবং কাউন্সিলররা দায়িত্ব নিচ্ছে, তাদের পরিবার এবং সাবেক বর্তমান সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। পরিবেশ পরিস্থিতি হলে আমরা আপনাদের সবাইকে নিয়ে একসাথে নিয়ে জনসভা করে প্রত্যেকটি ওয়ার্ড ভিত্তিক আপনাদের কর্মটা করে দেব। আমাদের ইমাম এবং খতিবদের তাদের সম্মানী ভাতা এবং শিক্ষকদেরকে যেসব কর্মগুলো আছে সেইগুলো চলমান থাকবে। আমি মেয়রের সাথে পরামর্শ করেছি, মেয়র বলেছে যেগুলো আইন আছে নিয়ম আছে সবগুলোই উনি মেয়র হিসেবে সহযোগিতা করব। ওনার বয়স, পরিবেশ, শরীর সব কিছু মিলে একজন মা এই সময় আসে না, কিন্তু সন্তানদেরকে বাঁচানোর জন্য, এই শহরকে রক্ষা করার জন্য, একটা আদর্শকে বাঁচানোর জন্য, সেই সিরাজদৌল্লার আমলে যেই ঘটনা ঘটেছিল, সেইখানে যেই ভারতবর্ষকে ক্ষতি করেছিল, সেই 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করে তারা মুস্তাক যেই কাজটি করেছিল আপন হিসাবে, ঠিক 2021 সালে আমার সাথে আপন হিসাবে থেকে আমার বাসা বাড়িতে অফিসে প্রতিদিন এসে আমাকে সেই বিষদ্বার ঢুকিয়ে দিয়ে গেছিল। আল্লাহর অশেষ সহমতে, মায়ের দোয়ায়, এই শহরবাসীর দোয়ায়, দেশবাসীর দোয়ায় অন্তত 70টা প্রতিষ্ঠিত করতে পেরেছি। অনেক বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করেছে, আল্লাহর ঘরে চেয়েছি, বলেছি আল্লাহর পরে আপনারা ছাড়া কেউ নাই, আপনারা এই শহরের মালিক, আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে চাই। কোনো মিথ্যা, কোনো অনিয়মের, কোনো ধরনের ধোঁকাবাজির মধ্যে যেন আমার এবং আমার এই শহরের, আমার মা জায়দা খাতুন, যাকে আল্লাহ এখানে পাঠিয়েছে, জায়দা খাতুনকে আল্লাহ পাঠিয়েছে, যদি মনে করেন কেউ ক্ষতি করবেন, আল্লাহর আরশ কেঁপে যাবে, আল্লাহর আরশ কেঁপে যাবে। একজন নারীকে যদি কোনোভাবে ছোট করার চেষ্টা করেন, আর যদি নারী সমাজকে যদি আপনারা কোনো ধরনের ছোট করেন, তাহলে আমি তার সন্তান হিসেবে বলছি রক্ত দিব, জীবন দিব, তাহ মুনাফেক বেঈমানদেরকে এই শহরে ঢুকতে দেব না। সেই কথা বলে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। রাজনীতির বড় পদ্দল, রাজনীতির বড় হচ্ছে সমর্থন, আজকে সেটা গাজীপুরের মানুষ প্রমাণ করে দিয়েছেন। আদর্শ হচ্ছে আসল জায়গা, সে আদর্শের জায়গায় আমার মাকে জায়দা খাতুনকে এই গাজীপুরের মানুষ ভোট দিয়েছে। গাজীপুরের প্রত্যেকটি নারী পুরুষকে স্যালুট জানাই, দেশবাসীকে স্যালুট জানাই। আদর্শ থাকলে, সততা থাকলে, দক্ষতা থাকলে, কোনো মিথ্যা, কোনো গুজব, কোনো অন্যায় দিয়ে একজন মানুষ, একটা পরিবার, একটা শহরকে ধ্বংস করতে পারে না। আল্লাহর কাছে চাই, আল্লাহ আমার এই শহর, আমার মানুষেরা, আপনাদের উসিলায় সকলকে মুক্ত করে দেখ, স্বাধীন করে দেখ, সবাই যেন সুন্দরভাবে কাজ করতে পারেন। আজকে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসছিলেন, কিন্তু বসার জায়গাটা ইস্তুক আমাদেরকে করতে দেয় নাই, আমাদেরকে স্থানীয় নেতা আনাতে দেয় নাই। তারপর আমি বলছি বীর মুক্তিযোদ্ধারা সকাল 8টা থেকে এসে বসে রয়েছে, আমাদের প্রত্যেক কালেমোলারা সকাল 8টা থেকে এসে বসে রয়েছে, নারীরা এসে বসে রয়েছে, বাচ্চারা এসে বসে রয়েছে, কিন্তু সময় পরিস্থিতি সেইভাবে আমরা কাজটা করতে পারি নাই, তো ভবিষ্যৎ অবশ্যই করব। এবং আমি আবারও বলছি এই শহরের মানুষকে কষ্ট দিয়ে দ্বিতীয়বার আর কেউ কিছু করার চেষ্টা করবেন না। সবাইকে ধন্যবাদ, আমার মা আপনাদের কাছে দোয়া চাইবে এবং আগামী কাজগুলো কীভাবে করতে পারে
আমি মার কিছু অংশ বলে দিলাম, বাকিটুকু মাকে আপনারা সহযোগিতা করবেন, মার জীবন বাজি রেখে আপনাদের পাশে থাকবে। আমার মাকে দেখেছেন টঙ্গিতে যাওয়ার পরে পাঁচ দিন মার উপরে কিভাবে ইট পাথর লাঠি দিয়ে তার আঘাত করেছে। আমার মা দেখেছি হাত তুলে আল্লাহর কাছে চেয়েছে, অন্যর কারো চাই নাই। একজন জনপ্রতিনিধি নির্বাচনে করতে গেছে, আপনারা তাকে হামলা করেছেন। আমাকে মারবেন প্রকাশ্যে বলেন আমি গিয়ে দাঁড়াবো, যদি গুলি করতে চাই গুলি করে দিন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি আবারও বলছি আমার এই শহরের মানুষের ক্ষতি করেন না। আমার এই শহরের এই জন্মভূমির এই গাজীপুরের জন্মের পর থেকে সংগঠন করে জনপ্রতিনিধি কাজটা শিখেছি, দয়া করে আল্লাহর রাস্তায় এই শহরের মানুষের ক্ষতি করেন না। পারেন কিছু করেন, আপনাদেরকে সহযোগিতা করব। যে যেখানটা পারেন তাদেরকে অবশ্যই আমরা সহযোগিতা করব। আমরা চাই ঐক্য, আমাদের গাজীপুরের মানুষ ঐক্যবদ্ধভাবে থাকতে চাই। সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। এবং আজকে আমি আপনাদেরকে আবারও বলছি, যারা এই কষ্ট করছেন আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি। আপনাদের শহর, আপনাদের এই শহর রক্ষার জন্য যা যা প্রয়োজন, একদিন হয়তো আজকে আপনারা খুব কষ্ট করেছেন, আবারও বাইরে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসে দাঁড়িয়ে আছে। আমরা কি বলি, আমার মা কি বলেন, তারা কি মেসেজ নিয়ে যাবেন, সেটি আমি বলেছি। আপনাদের শহর আজ থেকে নিরাপদ থাকবে, পবিত্র থাকবে, কোনো অন্যায়কারী কোনো অপরাধকারী যেন কোথাও কিছু না করতে পারে, আমরা আপনারা সেটা রক্ষা করব। প্রশাসনের সকলের কাছে সহযোগিতা চাই, আমাদের পুলিশ প্রশাসন মেট্রো কমিশন সৈন্যদেরকে ধন্যবাদ দিয়ে আমরা বলতে চাই, আমাদের লোকগুলা যে বাড়ছে তারা যেন সুন্দরভাবে যেতে পারে, সেই সহযোগিতাটা করবেন। এবং আমাদের প্রত্যেকটি কাউন্সিলর অফিসকে আপনারা সহযোগিতা করবেন, কাউন্সিলর ও প্রত্যেকটি থানাকে সহযোগিতা করব। আমার আপনাদের সকলের এই প্রিয় জন্মভূমি, আমাদের একটি নতুন গাজীপুর সিটি কর্পোরেশন, এটা যেন আধুনিক সুন্দরভাবে করতে পারি, সেই জন্য সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।